ত্রিপুরাতে করোনায় মৃত্যু হয়েছে আরও একজনের। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়ালো 11। বৃহস্পতিবার মাঝরাতে তাঁর মৃত্যু হয় তাঁর বাড়ি উদয়পুরের খিলপাড়াতে। 20 তারিখ তিনি জিবি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। খবরটা আমার হাতে এসেছে, আরেকজন কোভিড পেশেন্ট, করোনা আক্রান্ত রোগী, যার বয়স 70 বছর, উনি বাড়ি উদয়পুর খিলপাড়া, উনি কাল রাত গভীর রাতে, মধ্যরাতে 12:07 উনি মারা গেছেন এবং উনি 20 তারিখে এজিএমসিতে ভর্তি হয়েছিলেন এবং 20 তারিখে ওনার পজিটিভ ধরা পড়ে। যদিও ওনার বেশ কিছুদিন ধরে বিশেষ করে থ্রোট পেইন এবং শ্বাসকষ্ট এইসব সমস্যা ছিল, সে এবং বয়স বেশি এবং এই জন্য করোনা আক্রান্ত উনি ছিলেন, গতকাল গভীর রাতে উনি মারা গেছেন। ওনার মৃত্যুতে আমি শোক ব্যক্ত করছি এবং বারবার বলছি যে যদি অন্য কোনো রোগ থাকে সেক্ষেত্রে বয়স্ক লোকরা অবশ্যই বাড়ির ভিতরে থাকে এবং বাড়ির অন্যান্য সদস্যদের অনুরোধ করব ওনাদের যেন সতর্ক রাখে, সচেতন রাখে, কোনো মতেই যেন অন্যদের সাথে না মিশে, এদিকে লক্ষ্য রাখতে হবে। কারণ যদিও সরকার সব রকম চেষ্টা করছে করোনা আক্রান্ত রোগীদের, যদিও আমাদের রিকভারি রেট বলুন, টেস্ট ফেলিওর বলুন, পজিটিভিটি রেট বলুন এবং মর্টালিটি রেট বলুন, এগুলি ভালো পজিশনে আছে, তবুও আক্রান্তের সংখ্যা যেহেতু দিন দিন বাড়ছে আমাদের আরও সতর্কতা অবলম্বন করতে হবে এবং রাজ্য সরকার থেকে আমরা সব জায়গায় সোমবার থেকে অলরেডি সব জায়গায় আমরা ডোর টু ডোর সার্ভে শুরু করে দিচ্ছি এবং বিভিন্ন জায়গায় ধর্মনগর, ধলায়, উদয়পুরে ট্রু মেশিন, এগুলি আরেকটা সিস্টেম রয়েছে যে মেশিনগুলি আমরা বসিয়েছি এবং উদ্গমতিত বসা হবে। তো এই বিষয়টা এইমাত্র জেনেছি, এই জন্য আপনাদেরকে অবহিত করলাম এবং সবাইকে সতর্ক থাকার জন্য, সচেতন থাকার জন্য আমি অনুরোধ করছি। Pure Report, Channel Dinrat.